অফিসটা। অনেক রাতে আমার স্বামী রুমে এলেন। আমি খুব ভয়ে ছিলাম কি হবে আজ আমার উপর। হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে ভয়ে। অনেকের কাছে শুনি তাদের স্বামীরা তাদের উপর অনেক অত্যাচার করে, আর আমি তো কালো, আর আমাকে দেখে হয়তো রেগে আরো বেশি অত্যাচার করবে, গায়ে হাত তুলবে। কিন্তু যেমন ভয় পেয়েছি তেমন কিছুই হলো না। সে এসে আমায় একটু গরম ভাবে কথা বলেও তেমন খারাপ মানুষ দেখে তাকে মনে হলো না। খুব ইচ্ছে ছিল তার পায়ে হাত দিয়ে সালাম করতে, কিন্তু কয়েকবার মনে সাহস এলেও আর সাহস করে উঠতে পারলাম না। তার একটা কথা শুনে আবার খুব হাসি পাচ্ছিল। আমায় বললো তাকে শুভ ভাইয়া বলে ডাকতে। হয়তো সে রাগে এই কথা বলেছে, কিন্তু আমার কাছে শুনতে খুব ভালো লেগেছে। কিন্তু একটা জিনিস খুব খারাপ লেগেছিল নিজের কাছে। আমায় সে বিছানার উপর শুইতে দিয়ে সে গিয়ে মেঝেতে শুয়েছে। আমায় কড়াভাবে বলে দিয়েছে তার উপর দরদ মায়া না দেখাতে, এই কারণে বলতেও পারছি না তাকে উপরে শুইতে। আমার স্বামী মানে শুভ ভাইয়া তিনি এখনো মেঝেতে ঘুমিয়ে আছেন। খুব সুন্দর লাগছে তার ঘুমন্ত অবস্থায়। আমি তো কবুল বলার সাথে সাথে তার প্রেমে পড়ে গিয়েছি, হয়তো এটাই স্বামী স্ত্রীর মধ্যে টান। কিন্তু এখন তাকে দেখে আমি আরও বেশি প্রেমে পড়ে গেলাম। মন চাচ্ছে নিচে নেমে তার বুকের মধ্যে গিয়ে আমি শুয়ে থাকি, কিন্তু সেই ভাগ্য তো আর আমার নেই। পরের পৃষ্ঠা। হয়তো আমার এই লেখাগুলো শুভ ভাইয়া আপনি কখনোই পড়বেন না, আর পড়লেও আমি তখন বেঁচে থাকবো কিনা জানি না। জানেন ভাইয়া, আমার খুব ইচ্ছা হয় আমার স্বামীর সাথে ঘুরতে, গভীর রাতে তার বুকে মাথা রেখে আকাশ দেখব, প্রতিদিন তার বুকে মাথা রেখে ঘুমাব, তার সাথে বৃষ্টিতে ভিজব, খুনসুটি ঝগড়া করব। সে আমায় জোর করে পাপ্পি দেবে, কিন্তু আমি বাধা দিব, আবার পাপ্পিগুলো উপভোগ করব। হঠাৎ করে জড়িয়ে ধরে রাগিয়ে দেবে, আমিও রাগ দেখাবো, মাঝে মাঝে একটা দুইটা চড়ও দিব। আমার কামড় দিতে অনেক ভালো লাগে। সে যখন চাইবে আমায় আদর করবে আমি কিছু বলবো না, অবশ্য প্রথমে বাধা দিব, তখন সে জোর করে আমায় আদর করবে। কিন্তু আমার পোড়া কপালে এই সুখ হলো কীভাবে? পিতার বাড়ি প্রতিদিনের বকাবকি, কত রকমের গালি। একদিন তো আমায় লাঠি দিয়ে খুব মেরেছিল, আমি খুব ব্যথা পেয়েছিলাম, মনে হচ্ছিল চিৎকার করে কান্না করি, কিন্তু তাও পারিনি। এমন কপাল আর কয়টা অভাগে মেয়ের হয় বলুন। আমি আপনার সাথে আর যাবো না বলে দিলাম শুভ ভাইয়া, আপনি আমায় যত বকা দেন দিন, তো আমি এখানে যাবো না। আমি আর পাপের বাড়ি গিয়ে ওই কপাল পোড়া জীবনে আর যাবো না, আমি এখানেই থাকবো। যদি কাজের মেয়ে হয়ে থাকতে হয় তাও এখানেই থাকবো। এর মধ্যে তুড়ি নড়াচড়া করে উঠল। আমি ডায়েরিটা বন্ধ করে ওয়ার্ড ড্রাইভের উপর রেখে দিয়ে তুড়ির পাশে এসে শুয়ে পড়লাম। মনে মনে চিন্তা করছি, তুড়ি তো ঠিকই বলেছে, একটা কালো মেয়ের কি থাকতে পারে না এমন স্বপ্ন যে তার স্বামীর সাথে ঘুরতে খেতে দুষ্টুমি করতে স্বামীর ভালোবাসা পেতে ইচ্ছে তো হতেই পারে, কারণ সেও একটা মানুষ। আর আমি এতদিন আরও তুড়িকে কতই না কষ্ট দিয়েছি, নিজের উপর ঘৃণা হচ্ছে। চিন্তা করলাম আগামীকাল থেকে তোরির সব স্বপ্ন আমি পূরণ করব। লাগবে না আমার সুন্দরী বউ, এমন কালো বউকে ভালোবাসা শুধু এই জন্মে না, ইনশাল্লাহ বহু জনম একই সাথে থাকব। তাই এখন থেকে আমি সবটুকু ভালোবাসা শুধু তোরিকেই দেব। সাদিয়ার সাথে বাজি জিততে না পারলেও তোরিকে খুশি করতে পারলেও আমার জিত হবে। একজন সেরা স্বামী কিভাবে হতে হয় আগামীকাল থেকে দেখাবো ইনশাল্লাহ। তুড়ির মাথায় হাত বুলিয়ে দিয়ে তার কপালে চুমু দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তুড়ি পাশে নেই, কিছুটা অবাক হলাম। আজ ভোরে তুড়ি আমায় নামাজ পড়ার জন্য ডাক দেয় নাই, আর এমন প্রত্যেক দিন এতক্ষণ কয়েকবার রুমে এসে খোঁজ নেয় আমি জেগেছি কি না দেখতে। আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে দেখলাম তুড়ি ওখানেও নেই। কোথায় তোরিকে না পেয়ে আম্মুকে ডাক দিলাম। আম্মু আম্মু তোরি কোথায়? তোরি চলে গিয়েছে। চলে গিয়েছে মানে? চলে গিয়েছে মানে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছে। মানে কি? তোমরা আটকাইলে না কেন, যেতে দিলে কেন? কেন, এবার তো তুই খুব খুশি হয়েছিস তাই না? মানে
সব সময় শুধু বউটার সাথে ঝগড়া করতি, কিভাবে বাড়ি থেকে তাড়ানো যায় বুদ্ধি করতে। এখন তো ভালো হয়েছে, চলে গিয়েছে। তোমরা ভুল বুঝছো, এমন কিছুই হয় নাই গতকাল রাতে যে তাকে চলে যেতে হবে। মায়া আমার কাছে সব বলেছে, গতকাল তোদের রুমে গিয়ে দেখেছি তোরে কান্না করছে, তুই কিছু না বললে তোরে কান্না করতো নাকি? সত্যি আম্মু, আমি তোরকে কিছুই বলি নাই, এক্ষুনি ফোন করে চলে আসতে বলো তাকে। মেয়েটা যখন বাড়ি থেকে বের হয়ে যায় আমার জড়িয়ে ধরে কত কান্না করছে, তুই জানিস আমি পারবো না ফোন করতে। আবার তোরে আসলে তুই আবার ওকে কাঁদাবি, আমি জানি। আচ্ছা, তোমায় ফোন দিতে হবে না, আমি ফোন দিচ্ছি। বলেই রুমের টেবিলের উপর থেকে মোবাইলটা নিতেই দেখি মোবাইলের নিচে একটা পৃষ্ঠা। দেখে বুঝতে পারলাম ওইটা তোরই লিখে গিয়েছে। পৃষ্ঠাটা লেখা ছিল এমন। শুভ ভাইয়া, আমি আপনার জীবন থেকে চলে যাচ্ছি, আর কোনো দিন ফিরে আসবো না। আমায় আপনি মাফ করে দিন, আমি নিজের স্বার্থের জন্য আপনাকে অন্যের কাছে ছোট করে ফেলেছি, এই জন্য আমায় মাফ করে দিন। আমি আসলে একটু স্বার্থপর, নিজেরটাই সব সময় চিন্তা করেছি, আপনার ভালো একবারও ভাবিনি। নিজের উপর এখন ঘৃণা হচ্ছে খুব। আর হ্যাঁ, আপনার পায়ে ধরি, আপনি আর আমায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবেন না, আর আমি আর কখনো ফিরবো না। আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি, নিজের চেয়েও বেশি। ভালো থাকবেন, আর হয়তো কোনো দিন দেখা হবে না। আর আপনার গতকালকে আনা গোলাপ ফুলটা আমি নিয়ে যাচ্ছি, খুব যত্ন করে এই ফুলটা রাখবো। ভালো থাকবেন, একজন অভাগী মেয়ে তুরি। লেখাগুলো পড়ে মাথায় হাত দিয়ে খাটের উপর বসে পড়লাম। কি হলো এটা আমার সাথে, যাকে মন থেকে ভালোবেসে ফেলেছিলাম আর সেই আমাকে ভুল বুঝে চলে গেল? সবসময় এমন কেন হয় আমার সাথে? এখন আমার কি করা উচিত? তুরিকে কি ফিরিয়ে আনতে যাব, নাকি সে যে তাকে ফিরিয়ে আনতে মানা করেছে এটা মেনে তাকে ভুলে যাব? বারবার মনে হচ্ছে এই বুঝি তুরি ফিরে এসেছে, কিন্তু দরজার দিকে যতবার তাকিয়ে দেখি ততবারই তোরই আসে নাই, আর মনের মধ্যে বড় একটা আঘাত পাই। অনেকক্ষণ বসে চিন্তা করলাম, আম্মুর কাছে গিয়ে বলি এখন কি করা উচিত। আম্মুর রুমে গিয়ে দেখি আম্মু আর আব্বু বসে তোরির বিষয়ে কথা বলছে। আমি গিয়ে বললাম, তাকে নিয়ে এত আলোচনা করার কি আছে, তুমি গিয়ে কয়েকটা ধমক দিয়ে বাসায় নিয়ে আসো, তার সাহস হয় কিভাবে একা বাড়ি থেকে বের হওয়া? আমি যাব কেন আনতে, তুই তোরকে কষ্ট দিয়েছিস, এখন তুই গিয়ে নিয়ে আস। তোমরা আমায় ভুল বুঝছো আম্মু, আমি তোরকে বাড়ি ছেড়ে যেতে বলি নাই। তুই যদি কিছু না বলে থাকিস তাহলে গতকাল রাতে তোরে কেন কান্না করলো, ও বাড়ি ছেড়ে বা কেনই গেল? আসলে গতকাল রাতে তোরকে সাদিয়ার সব কথা বলেছি, আর এটাও বলেছি তোরিকে বিয়ে করার কারণে সাদিয়ার কাছে হেরে গিয়েছি। তারপর থেকে নিজেকে স্বার্থপর ভেবে নিজেই কান্না শুরু করলো তোরি। তুই আসলে একটা গাধা, বইয়ের কাছে অন্য মেয়ের গল্প করতে গিয়েছিস, গাধা একটা। যা এখনো যেয়ে নিয়ে আয়। আমি নিয়ে আসবো। হ্যাঁ তুই নিয়ে আসবি, বাবা খবর কি আছে? আমি কিভাবে তাদের বাড়ি যাব, তারা কি আমায় দাওয়াত দিয়েছে নাকি? হাই রে গাধা রে, বউ চলে গিয়েছে বাপের বাড়ি, আর এই ছেলে আছে দাওয়াতের আশা, যা গিয়ে নিয়ে আসবো ওকে। তারা কিছু মনে করবে না তো? যাওয়ার সময় শ্বশুর বাড়ির জন্য বাজার করে নিয়ে আস, তাহলে কেউ দেখলে মনে করবে দাওয়াত করেছে বলেই গিয়েছিস। আচ্ছা তাই করছি, আমার নাস্তা দাও, নাস্তা করে যাচ্ছি। তারপর গোসল করে নাস্তা করে তোরিদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। প্রথমে বাজারে গিয়ে পোলাও, চাল, মুরগির মাংস, মাছ, দই, মিষ্টি নিলাম তোরিদের বাসার জন্য। তারপর তোরিদের বাসার উদ্দেশ্যে আবার রওনা হলাম। ঘণ্টাখানিক পর তোরিদের বাসা পৌঁছে গেলাম। সব বাজার নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে গেটে শব্দ করলাম। কিছুক্ষণ পর তোরি এসে গেট খুলল। আমায় দেখে তোরি কিছুটা অবাক চোখে তাকিয়ে রইল। আমি মুচকে একটা হাসি দিলাম, তোরি যেন আমার সুন্দর হাসিতে কোনো দামই দিল না। তোরি বলল, আপনি এসেছেন কেন এখানে?
আমি এসেছি মানে আমি আসতে পারি না? না, আপনি আসবেন না। আমার ইচ্ছে হয়েছে তাই আমি এসেছি এবং আসব। না, এখান থেকে আপনি চলে যান বলছি। চলে যাব মানে? এটা আমার শ্বশুর বাড়ি। না, এটা আপনার শ্বশুর বাড়ি না। আপনাকে আমি স্বামী হিসেবে মানি না, আপনাকে আমি স্বামীর অধিকার দিতে পারবো না। মনে মনে বুঝতে পারছি তোরই এমন ব্যবহার কেন করছে, যেন তাকে রেখে আমি চলে যাই, অন্য সুন্দরী মেয়েকে বিয়ে করি। কিন্তু আমি তো এখন সুন্দরী মেয়েকে বিয়ে করতে ইচ্ছেই নেই, আমি যে তাকেই ভালোবেসে ফেলেছি। আমি বললাম, আমার কথা আমায় ফিরে দিচ্ছেন বুঝি? মানে? এতদিন আমি বলতাম বইয়ের অধিকার দেব না, আজকে আপনি বলছেন স্বামীর অধিকার দিবেন না। আপনি যেটা ভাববেন আমার সমস্যা নেই। এখানে এসে আপনার চুলগুলো কি অবস্থা হয়ে গেছে আহারে! আমি এক্ষুনি দোকান থেকে নারকেল তেল এনে দিচ্ছি, চুলে লাগিয়ে নেন কেমন? ওই ঢং করেন বুঝি, আজ সকালে এখানে আসতে পারলাম না, আর চুলগুলো খারাপ হয়ে গিয়েছে। ও, আপনি আজকে সকালে এসেছেন নাকি? আমার তো মনে হচ্ছিল কতদিন ধরে আপনাকে দেখি নাই। ন্যাকা? হুম, ন্যাকা তা সরেন না কেন, ভিতরে যাই। বললাম তো আপনাকে, আপনি ভেতরে যেতে পারবেন না। যাব না মানে? 100 বার যাব, এটা আমার শ্বশুর বাড়ি। কচুর বাড়ি? কিসের আপনার শ্বশুর বাড়ি এটা? এটা আমার শ্বশুর বাড়ি, আমি এই বাড়ির ছোট জমাই। হ্যাঁ না, হ্যাঁ, এক্ষুনি সামনে থেকে সরুন তো, বাড়ির ছোট জমাইকে বাড়িতে ঢুকতে দিন। তোরই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি সাইড দিয়ে একটা মুচকে হাসি দিয়ে বাড়ির মধ্যে চলে গেলাম। গিয়ে বাজারগুলো শাশুড়ি আম্মুর হাতে দিলাম। শালিকা এসে ঘরের মধ্যে বসতে দিল, আমি বসে আছি, কিন্তু তোরির কোনো খবরই নেই। তোরা নাস্তা দিচ্ছে আমার সামনে। আমি বললাম, আচ্ছা তোরা, তোমাদের বাসায় একটা পেতনি ছিল না, কোথায় সেই পেতনি? তোরি দরজা সাইড থেকে রুমের মধ্যে ঢুকলো, এসেই বলল, আমায় কিন্তু পেতনি বলবেন না, বলে দিলাম শুভ ভাইয়া। দেখছো তোরা, পেতনির নাম নিতেই পেতনি এসে হাজির। তোরই রাগী মুখ ফুলে রইল, তোরা হাঁচছে আমার কথা শুনে। আপনাদের মধ্যে এমন কি হয়েছে দুলা ভাই যে বুবু ভোরবেলায় চলে এসছে? আর বলো না গো শালিকা, আমাদের বাড়িতে একটা পেতনি ছিল, হয়তো আমাদের বাড়ি থেকে শান্তি পাচ্ছিল না, তাই তোমাদের বাড়ি এসে উঠেছে। আচ্ছা, সেই পেতনি তোমাদের বাড়ির কোন গাছের মাথায় উঠে আছে জানো? তোরা তুই চুপ থাকবি? ওই, আপনার সাহস তো কম না, আমার বউকে ধমক দিচ্ছেন। কে আপনার বউ? এই তো যে আমায় নাস্তা দিচ্ছে সে। থাকেন আপনার বউ নিয়ে, আমি যাচ্ছি। বলেই তোরি রুম থেকে বের হয়ে গেল। আমি শাশুড়িকে ডেকে আনলাম, আম্মু তোরিকে এক গ্লাস শরবত করে দিতে বলুন তো, শীতের দিনও গরম লাগতে শুরু করেছে তো। আমি যে তোরিকে রাগানোর জন্য শরবত করতে বলেছি শাশুড়ি আম্মু কিছুটা বুঝতে পেরেছে, সে তোরিকে আমার জন্য শরবত করে দিতে বলে চলে গেল। তোরি রাগীভাবে বলল, আপনি তো ভারী খাদক, শ্বশুর বাড়ি এসে কেউ শরবত চেয়ে খায়? হ্যাঁ আমি খাই। আমি পারবো না শরবত করতে। তাহলে কি আম্মুকে ডাক দেব নাকি? বাসায় লেবু নেই। আমি লেবু ছাড়াই শরবত খাবো। বাসায় চিনি নাই। না থাক, আমি চিনি ছাড়াই শরবত খাবো। আমাদের টিউবওয়েলের পানি ভালো না, হাতে পায়ে চুলকানি হয়। হোক, আমি সেটাই খাবো। ছুচা? হ্যাঁ, ছুচি। আমার বইয়ে গিয়েছে আপনার বউ হতে। এই বলে তোরি শরবত করতে চলে গেল, তোরাও নাস্তা সাজিয়ে দিয়ে রুম থেকে চলে গেল। কিছুক্ষণ পর তোরি শরবত করে নিয়ে এসে টেবিলের উপর রাখলো। আমি বললাম, ওখানে রাখলেন কেন, হাতে দিন।
কেন, আপনি নিয়ে নিতে পারেন না? না, আমি পারি না, আপনি দিন। তোরই শরবতের গ্লাসটা আমার হাতে দিতে গেলেই আমি তার হাত চেপে ধরি। তোরই হাত মুচকানো শুরু করলো ছাড়ানোর জন্য। আমার হাত ছাড়ুন বলছি। না, ছাড়বো না। না হলে কিন্তু কামড় দিব। দিন তাহলে কামড়। তোরই তখন কামড় দিতে যায় আমার হাতে। আমি সরাসরি তার হাত ধরে টেনে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরি। তোরই তো খামচে দিতে লাগলো নিজেকে ছাড়াতে। আমি বললাম, নিজের বউকে জড়িয়ে ধরেছি, তাতে বউ এত পাগলামি করছে কেন? আমি আপনার বউ না। তাই নাকি? আচ্ছা দেখি তাহলে আমার বউ কে না। এই বলে জোর করে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম, ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিলাম। এর মধ্যে তোরা এসে দরজার সামনে হাজির। আমি তোরিকে সরিয়ে দিলাম। তোরি দূরে গিয়ে শাড়ি ও মাথা চুল ঠিক করতে লাগলো। তুমি শালিকা আসার সময় পেলে না? তোরি মেয়েটির মাথা থেকে পেতনির ভর ছাড়াচ্ছিলাম আর তুমি চলে এলে। তোরি আর তোরা রুম থেকে চলে গেল। আমি নাস্তা করে বিশ্রাম নিলাম। দুপুরে শাশুড়ি আম্মু রান্না করলো পোলাও ও মাংস, সেগুলো খাওয়া দাওয়া করে শুয়ে আছি। তোরা এসে বারবার আমার খোঁজ নিল, তোরির কোনো খোঁজই নেই। চোখে যখন ঘুম ঘুম ভাব আসছে, হঠাৎ মনে হলো কে যেন আমার হাত ধরে টান দিচ্ছে। আমি তোরা মনে করে ঘুরিয়ে তাকিয়ে দেখি তোরি আমার হাত ধরে টানছে। আমি বললাম, কিছু বলবেন? গতকাল রাতে আমার ব্যাগ থেকে একটা ডায়েরি হারিয়ে গিয়েছে, আপনি কি জানেন সেটা কোথায় আছে? আচ্ছা পরে মনে করব। না এখন বলুন প্লিজ। তাহলে আমার কাছে শুনুন। কেন যাব আপনার কাছে? কাছে আসুন তারপর বলছি। আপনার কাছে আমি যেতে পারবো না বললাম তো। আসুন বলছি, আমার মাথা একটু ব্যথা করছে, একটু তেল লাগিয়ে দিন কপালে ও মাথায়। কেন, আপনার বউ আছে তো, তোরা তাকে ডাক দিয়ে বলুন তেল মালিশ করে দিতে। মেজাজ গরম করবেন না, বলে দিলাম। ভালোই তো কথায় কথায় তর্ক করতে শিখে গিয়েছেন বেয়াদব মেয়েদের মতো। আচ্ছা তেল গরম করে নিয়ে আসছি। তোরই সরাসরি তেল গরম করে এনে খাটের উপর আমার মাথার পাশে বসলো, কপালে তেল লাগিয়ে দিল। আচ্ছা তোরি ম্যাডাম, আপনি এইভাবে সকালবেলা আমায় না বলে চলে এলেন কেন? থাক না সেসব কথা। কেন থাকবে না বলুন, সকালবেলা এইভাবে চলে আসা কি ঠিক হয়েছে? হয়তো ঠিক হয়নি, কিন্তু আসতে বাধ্য হয়েছি আপনার ভালোর জন্য। আমার ভালোর জন্য মানে? আমার জন্য আপনি কারো কাছে হেরে যাবেন এটা আমার কাছে খুব খারাপ লাগে। এখন আমি চলে এসেছি, আপনি সুন্দরী একটা মেয়ে বিয়ে করে দেখিয়ে দেবেন, আপনিও কম নন তার থেকে। আমি কি একবারও বলেছি নাকি আমি এখন সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাই? আপনি বলেন নাই, কিন্তু আপনার মনে কি আছে আমি সেটা বুঝতে পারি। আপনি একটু বেশি বুঝতে শুরু করেছেন, এত বোঝা ভালো না কিন্তু, বলে দিলাম। ও তাই? জি তাই। এতই যখন বুঝেন তাহলে বলুন তো এখন আমার মনে কি চলছে? আপনার মন বলছে আজ খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গিয়েছে। একদম ভুল উত্তর, আমার মনে এখন আরো কিছু খেতে ইচ্ছে করছে। মানে? তোরই মানে বলার সাথে সাথে এক ঝাঁকুনি দিয়ে তাকে জড়িয়ে ধরে খাটের উপর শুয়ে দিলাম। সে তো ঠেলে আমায় সরিয়ে দিতে শুরু করলো। সে যত সরানোর চেষ্টা করলো আমি ততই তার কাছে গেলাম। তার বুকের উপর শুয়ে তাকে আমার বুকের মধ্যে নিলাম। কি করছেন এগুলো? এখন তো আরো কিছু করব। মানে? আমি কিস করার জন্য মুখ এগিয়ে নিয়ে গেলাম। তোরই বুঝতে পারে আমি তাকে কিস করব। আমার মাথা চুলগুলো ধরে টেনে সরানোর চেষ্টা করলো। আমার চুলগুলো খুবই ব্যথা লাগছিল। তারপর তার কানে কাছে হাত দিয়ে মুখ চেপে ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিলাম। প্রথমে দুই এক মিনিট আমাকে তোরই সরিয়ে দিতে অনেক চেষ্টা করলো। পরে খেয়াল করলাম তার হাত আমার চুল থেকে ছেড়ে দিয়ে
আমাকে জড়িয়ে ধরে চুমুর উপভাব করছে। আমিও সাথে সাথে চুমু দিচ্ছি। 5 থেকে 6 মিনিট পর শুনতে পেলাম কেউ একজন বলছে, আর এতক্ষণ লাগবে না, হবে না শেষ। আমি তরির ঠোঁট থেকে ঠোঁট সরিয়ে তার মুখের দিকে তাকালাম। তাহলে কি তরি বলল এই কথাটা? কিন্তু না, তরি আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে হাঁপাচ্ছে একটু একটু। তাহলে হয়তো ভুল শুনেছি। এইভাবে আবার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিলাম। এর মধ্যে তরি একটা আমার পেটে দিল জোরে চিমটি। আমি চিল্লিয়ে উঠলাম। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।